সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি সহ সমমনা আরও বেশ কিছু দল এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ নয় বছর পর জামায়াত এই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সহ বিভিন্ন দলের নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। তাদের সাথে কুশলাদি বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া গণজাগরণ মঞ্চের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ যুগপথ আন্দোলনে অংশ নেয়া অন্য দলের নেতারা জামায়াতের এই আয়োজনে অংশ নেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,